टेंगाखात तेलपानी बनगावत भावना प्रदर्शन अजस्र भक्तप्राण राइजर विपुल सहारी অসমীয়া জাতীয় জীৱনৰ পিতৃস্বৰূপ শংকৰ মাধৱৰ অমৰ সৃষ্টি হ'ল ভাওনা। এই ভাওনাৰ যোগেদি গুৰুজনাই গঢ়ি তুলিছিল সমন্বয়ৰ সেতু, সুদৃঢ় কৰিছিল অসমীয়া সংস্কৃতিৰ ভেটি। এই উদ্দেশ্যকে সৰুগত কৰি বিগত 1970 চনৰ পৰা টেঙাখাত তেলপানী বনগাঁও ৰাইজ একত্ৰিত হৈ মঞ্চস্থ কৰি আহিছে মহাপুৰুষীয়া নাট ভাওনা। আৰু তাৰে ফলস্বৰূপে বুধবাৰে নিশা তেলপানী বনগাঁও প্ৰাথমিক বিদ্যালয় প্ৰাংগণত সফলতাৰে মঞ্চস্থ কৰা হ'ল সমৰ সিংহৰ ধৰ্ম পৰীক্ষা, চন্দ্ৰসিংহৰ পতন আৰু অম্বাসুৰ দৈত্যবধ নামৰ নাট ভাওনা। খুব সুন্দরকৈ আপনাদের ভাওনাখন আয়োজন করেছে, আর ভাওনাখনের নাম কি, আর আপনাদের প্রতি বছরে এনে ধরনের অনুষ্ঠিত করে নাকি ভাওনা? হয়, আমি এই ভাওনা ভাকি 1970 চনের পর আয়োজন করে আছো। এটা ভিতর অঞ্চলত যদিও আমি যথেষ্ট ভিন্ন জনগোষ্ঠী, ভিন্ন ভাষা ভাষী লোকে ইয়াত আমার সহায় সহযোগিতা আগবায়, গতি খুব সুন্দরভাবে আমি 1970 চনের পর ভাওনাখন আয়োজন করে আছো। আর ইয়াতে অভিনয় যাক করেছে বা যা বায়ন আছে, এই শিল্পীবিল আসলে স্থানীয় নে অন্য কোরবারপাছে? হয়, শিল্পীবিল আমার স্থানীয় যুবকবৃন্দর দ্বারা এই ভাওনাখনি মঞ্চস্থ করেছো, আর যখন গায়নবান আমি বাহিরেরপা নিমন্ত্রণ করেছো, আমি টিংখাংরপা নিমন্ত্রণ করে আনিছো। আর কি কব, আজি ভাওনাস্থলীরপা সমগ্রবাসী আপনাদের এনে ধরনের একটা প্রচেষ্টা হাতত রাখিছে, ইয়ারপা আপনি রাইজলে কি কব? হয়, এইখিনিতে একটা কথা কম, মানে এই ভাওনা ভাগি আমি 1970 চনের পর দুবছর অন্তরে অন্তরে অনুষ্ঠিত করে আসছিল, যদিও যাওয়া বছর কোভিড-19 কারণে অনুষ্ঠিত করব নো, সেহেতু আমি এই বছর অনুষ্ঠিত করলোতে এই ভাওনা ভাগির অসমবাসী রাইজলে এটা জানাও যে মহাপুরুষীয় ভাওনা ভাগির জড়িয়ে আমি বিভিন্ন জনগোষ্ঠী আমার মাজত ভক্তিভাব আর আমার এক আধ্যাত্মিকতায় প্রাণ পায় উঠে, সেহেতুকে আমি অসমবাসী কোঁ যে এই মহাপুরুষীয় ভাওনাভাষী আমি যেদরে অনুষ্ঠিত করেছো, যে আমি সমাজখনক ইয়ার জড়িয়ে একতার দোলে বান্ধিবলে সক্ষম হয়েছে, তেনেকে সকলে মহাপুরুষীয় ভাওনাখন যে যেনে ধরনে পায় অনুষ্ঠিত করবলে আমি আহ্বান জানাইছো। তেলপানীর দরে টেঙাখাটর অতি ভিতরুয়া এটি অঞ্চলত অতি ভক্তিরে ভরা পরিবেশত স্থানীয় শিল্পী তথা কলা কৌশলী সকলে মঞ্চস্থ করা এই ভাওনা ভাগি উপভোগ করিবর বাবে নিশা অজস্র রাইজর সমাগম হওয়া পরিলক্ষিত হয়। টেঙাখাটর পৰা রূপম গগৈ, রিপোর্ট টেঙাখাট লাইভ।